বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ঢাকা সফররত চীনের উপমন্ত্রী সান উইডং ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একদল প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। বৈঠকে চীনের উপমন্ত্রী জানান, এক দশক পর বাংলাদেশে এসে অভাবনীয় উন্নয়ন দেখে অবাক হয়েছেন তিনি। বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে নিতে চীনের সহযোগিতার প্রশংসা করেন এবং এই সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন তারা। বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ঢাকা সফররত চীনের উপমন্ত্রী সান উইডং ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একদল প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। বৈঠকে চীনের উপমন্ত্রী জানান, এক দশক পর বাংলাদেশে এসে অভাবনীয় উন্নয়ন দেখে অবাক হয়েছেন তিনি। বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে নিতে চীনের সহযোগিতার প্রশংসা করেন এবং এই সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন তারা। বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ঢাকা সফররত চীনের উপমন্ত্রী সান উইডং ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একদল প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। বৈঠকে চীনের উপমন্ত্রী জানান, এক দশক পর বাংলাদেশে এসে অভাবনীয় উন্নয়ন দেখে অবাক হয়েছেন তিনি। বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে নিতে চীনের সহযোগিতার প্রশংসা করেন এবং এই সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন তারা। বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ঢাকা সফররত চীনের উপমন্ত্রী সান উইডং ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একদল প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। বৈঠকে চীনের উপমন্ত্রী জানান, এক দশক পর বাংলাদেশে এসে অভাবনীয় উন্নয়ন দেখে অবাক হয়েছেন তিনি। বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে নিতে চীনের সহযোগিতার প্রশংসা করেন এবং এই সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন তারা। বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ঢাকা সফররত চীনের উপমন্ত্রী সান উইডং ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একদল প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। বৈঠকে চীনের উপমন্ত্রী জানান, এক দশক পর বাংলাদেশে এসে অভাবনীয় উন্নয়ন দেখে অবাক হয়েছেন তিনি। বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে নিতে চীনের সহযোগিতার প্রশংসা করেন এবং এই সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন তারা।